এতদিন শুনতাম যুবকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আজ আমজাদ নগরে প্রত্যক্ষ করা গেল দুই বৃদ্ধের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই ঘটনাকে ঘিরে আমজাদ নগর এলাকায় চঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা তৈরি হয়। যদি বা শাসক দলের পক্ষ থেকে এটাকে রাজনৈতিক সংঘর্ষ বলে দাবি করে, যে বৃদ্ধের রক্ত ঝরালো তিনি নাকি আমজাদ নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, নাম তাজুল ইসলাম। ঘটনাকে ঘটে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের আমজাদ নগর বাজারে। রক্তাক্ত অবস্থায় তাজুল ইসলামকে নিয়ে আসা হয় বেলোনিয়া মহকুমা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, সামান্য একটি ধর্মীয় কথাকে কেন্দ্র করে বাঘ বিতণ্ডা শুরু হয় দুই বৃদ্ধ তাজুল ইসলাম ও আবু তাহের মিয়ার মধ্যে। এই বাঘ বিতণ্ডা থেকে হঠাৎ আবু তাহের মিয়া তার হাতের জ্যেষ্ঠীর লাঠি দিয়ে মাথায় আঘাত করে উপপ্রধান তাজুল ইসলামকে, এমনই অভিযোগ। খবর পেয়ে পরবর্তী সময়ে ছুটে আসে বেলোনিয়া থানার পুলিশ। ঘটনার জবানবন্দি অনুসারে অবশেষে পুলিশ আবু তাহের মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসে বেলোনিয়া থানাতে। ঘটনা তদন্তে নেমেছে বেলোনিয়া থানার পুলিশ। আপনি মুসলিমে এর বইন আছে। আপনার নাম? আমার নাম তাহির। আপনি কি হয়েছে ঘটনাটা? ঘটনা হচ্ছে যে আমরা প্রতিদিন আসি, আমি কথা আমি নাম্বার আসি, আপনি দেখে একটা লোক আমরা আলোচনা করে আবুতার মিয়া গ্যালেটি গ্যালেটে চিঠি এলে। নাম কি তাই? নেট তাহলে আবুতার মিয়া। আচ্ছা, আবুতার মিয়া তাহিরা তার আসলাম কি তারে গেল বাজার থেকে গেল জানালি কিন্তু না বাইরে গেল বাজার থেকে গেল জানালি টাকা নেই। এই বেতালে সে গিয়েছে বাজারে সবার জন্য লাগে চাহাম ধান হচ্ছে হাতে চলে লাগে আমাদের উপাদানে বাড়াতে গেলে তার মাথা হারিয়ে গেছে দুটো লাগে হাতে লাগে তিনটে লাগে সামান তো সামান আবার যা তুলে থেকে আবার দু তিন বাড়ি যাওয়া আছে। নাম দিলেন হসপিটালে আপনি? যারে মারছে ওনার নাম কি? আমজাদ নগর পঞ্চায়েতের উপপ্রধান। আর আপনি? পঞ্চায়েতের মেম্বার।